সালামু আলাইকুম, রমাদান মোবারক। আসলে আজ আমি নিয়ে এসেছি একটু রুচি চেঞ্জ করার মতো একটা রেসিপি, ইলিশ মাছের ডিম দিয়ে করলা ভাজি। সেইতে আসলে মাছ মাংস প্রথম থেকে ভালোই লাগে, তারপর আর কিছুই খেতে ইচ্ছে করে না, তখন মনে হয় একটু অন্যরকম কিছু খেলে ভালো লাগে, যেমন করলা ভাজি, ভর্তা, ছোট মাছ তরকারি, এগুলো আসলে ভালো লাগে, বড় মাছ আর ভালো লাগে না। তাই আজ আপনাদের জন্য আমি নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদে করলা ভাজি ইলিশ মাছের ডিম দিয়ে। তো সাথেই থাকুন। এখানে আমি চুলোয় কড়াই বসে দিয়েছি, কড়াইটা গরম হওয়ার পর তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এরপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা ভাজা হওয়ার জন্য অপেক্ষা করছি। এ পর্যায়ে দিয়ে দিব এখানে হাফ চা চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আদা রসুনের পেস্টটাকে পেঁয়াজের সাথে একটু ভালোভাবে ভেজে নিব। এরপর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো হাফ চা চামচ। এখন দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো হাফ চা চামচ। দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ। এবার অল্প একটু পানি দিয়ে দিলাম যাতে মশলাটা লেগে না যায়। এরপর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়ো। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ফালি করে রাখা এবং আস্ত কাঁচামরিচ সব আমি দিয়ে দিচ্ছি এখানে। এবার কাঁচামরিচটাকেও মশলার সাথে একটু কষিয়ে নিব। এবার দিয়ে দিলাম ফেটিয়ে রাখা ইলিশ মাছের ডিমগুলোকে। ইলিশ মাছের ডিমটাকে একটু ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব। ডিমটাকে নেড়ে ছেড়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। আর এখন পেয়ালাটা ধুয়ে আমি একটু পানি দিয়ে দিলাম ডিমটা যাতে সেদ্ধ হয়। খুব বেশি না, খুবই সামান্য পরিমাণ পানি দিয়েছি যাতে ডিমটা একটু সেদ্ধ হয়। এখন 5 মিনিটের জন্য ডিমটাকে ঢেকে দিব। পাঁচ মিনিট পর ঢাকনা তুলে দেখছি ডিমটা কষানো হয়ে গিয়েছে, সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি করলাগুলো দিয়ে দিব। এভাবে করলা ভাজি করলে কিন্তু খুব টেস্টি হয়, আমার কাছে তো খুব ভালো লাগে। আর শেষ রাতে করলা ভাজি এমনিতেও কিন্তু ভালো লাগে, কারণ ঘুম থেকে উঠে আর মনে চায় না যে খুব রিচ একটা খাবার খেতে, বা বড় মাছ এগুলো খেতে আসলে মন চায় না, তখন একটু ভর্তা ভাজি হলেই ভালো লাগে। এখন আমি দিয়ে দিলাম আরও কিছুটা লবণ। দিয়ে এবার নেড়ে চেড়ে ডিমের সাথে করলাটাকে খুব ভালোভাবে, খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, মনে রাখবেন করলা বেশি নাড়াচাড়া করলে তিতো হয়ে যায়, এই জন্য আমি একটু উল্টে পাল্টে এখন ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর আবার ঢাকনা তুলে দেখছি, দেখুন আমার করলাটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি আর একটু নাড়া দিয়ে এবার আরও কিছুক্ষণ চুলোয় রাখবো। এভাবে 5 থেকে 7 মিনিটের মধ্যে আমার করলা ভাজিটা হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আমার এই মজাদার রুচি ফেরানো রেসিপিটা আপনাদের ভালো লেগেছে, এবং অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজ এখানেই শেষ, আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত ভালো থাকবেন, দোয়া ও ভালোবাসা রইল আপনাদের জন্য। আল্লাহ হাফেজ।